চল্লিশের দশকে ভারতের বনভূমি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল চিতা এরপর কেটে গিয়েছে সত্তর বছর তবে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে তার আভাসও মিলেছে মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যানের উন্মুক্ত জঙ্গলে বহু বছর পর চিতাকে কোনুর জাতীয় উদ্যানে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বন বিভাগের আধিকারিকেরা এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রেখেছেন বন বিভাগের ও প্রকাশ কুমার বর্মা জানিয়েছেন যে এই চিতাটির নাম ওবান ওবান একটি পুরুষ চিতা এগারো মার্চ মহিলা চিতা আসার সঙ্গে তাকে জঙ্গলের খোলা এলাকায় ছাড়া হয়েছিল বন বিভাগের তরফে ওবান এবং আশার চলাফেরা হাবভাব নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি প্রকাশ জানিয়েছেন যে ওবান একা ঘুরে বেড়ায় না মাঝে মধ্যেই তাকে দেখা যায় আশার সঙ্গে কখনো তারা একে অপরের সঙ্গে খেলে কখনো আবার পাশাপাশি এক জায়গায় বসে থাকে ওবান এবং আশা একসঙ্গে জঙ্গলের মধ্যে পায়চারি করতেও দেখা যায় তাদের দু সালে সেপ্টেম্বর মাসে নামিবিয়ার থেকে আটটি চিতা আনা হয়েছিল কোনো জাতীয় উদ্যানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট বারোটি চিতা দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গ থেকে কোন জাতীয় উদ্যানে আনা হয়েছে দ্বিতীয় দফায় আনা চিতাগুলির মধ্যে সাতটি পুরুষ এবং পাঁচটি মহিলা বন বিভাগের তরফে জানানো হয়েছে যে থেকে আসা ছটি চিতাকে উন্মুক্ত জঙ্গলে খুব তাড়াতাড়ি ছাড়া হবে এমনকি দক্ষিণ আফ্রিকা থেকে যে বারোটি চিতা আনা হয়েছে তাদেরও নিভৃত বাসের সময় ফুরিয়ে এসেছে নিভৃত বাস ছেড়ে তাদের বৃহত্তর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগ ভারতে আবার চিতার সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যেই আফ্রিকা থেকে দফা দফায় দফায় তাদের নিয়ে আসা হচ্ছে ভারতের পরিবেশের সঙ্গে চিতাগুলি মানিয়ে নিতে পারবে বলে আশা বন কর্তৃপক্ষের বিউরো রিপোর্ট আর ইনিউজ